বাঙালির 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবানী বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা আসতেই একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্বাস্থ্য ভবনের সামনে। বেশ কিছুক্ষণ মাইক হাতে কিছু বলার চেষ্টা করলেও চেঁচামেচির মধ্যে বেশ খানিকটা বেগ পেতে হয় মমতাকে। যদিও তার মধ্যে একের পর এক পদক্ষেপের কথা বলেন মমতা, স্পষ্ট জানিয়ে দেন সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে, রোগী কল্যাণ সমিতি ভাঙচুর আর্জি করেও। আরও একবার বললেন, যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এসেছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে। মাত্র এক মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব বলে অ্যাকশন নেওয়ার কথাও জানান মমতা। এবং আপনাদের আন্দোলনের সমব্যাপী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করবো আমার কথা শুনুন, আগেও আপনাদের সমস্যাকে সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের জন্য 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 আমি আপনা
আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস করেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে চাই। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরা আলোচনা করতে পারি। আমরাই চাইছি, আমরাই তো বলছি সমাধান চাইছি। আপনি বলুন না, এখানে রোজ জল বৃষ্টিতে এত বর্ষা কাটতে কার ভালো লাগছে? আমরা তো এটার জন্য প্রস্তুত, মানে আমরা তো এগুলো করে আসি, আমরা ডাক্তারিটাই করতে চাই, আমরা তো কাজেই ঘুরতে চাই, সেটাই তো আমাদের জায়গা। আমরা সার্জন যারা সার্জারি করতে পারছি না, দেড় মাস ধরে তাহলে শিখতে পারছি লাইভ স্ট্রিমিংটা হবে কি বলে? দেখুন, এটা বলছি আমরা কাজেই ঘুরতে চাই, বলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই দাবির যে ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি, তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তা তো এই কথাগুলো শোনার জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না, শুধু দিনের বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, বিএনপি গিয়েছে হেলথ সেক্রেটারি তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, সন্দীপ প্রচারিত ডিসিপ্লিনারি অ্যাকশন না হচ্ছে না, আরজিকর মেডিকেল কলেজের থেকে যে ঘটনাগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি, যে মরদেহ থেকে অঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো, তাহলে এটা কারা করে? মেডিকেল কলেজের বুকে নাকি ডাক্তার, এত ক্রিমিনাল, তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো, এই চক্রে আর কারা আছে? এটাকে বের হবেন, আপনারা কি চান না এটা বেরোক? তাহলে এই কথাগুলো যে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে, ওনার কাছে উত্তর সেটা তো শুনতে চাই, এবং শোনাটা সব পক্ষ শুনুক, এটাই আমরা চাই। এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে, সমাধানটা ওনারাই দেয়, কোনো অসুবিধা নেই, আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য।